বাঙালি। বাঙালি এমন একমাত্র জাতি যারা তাদের খাবার প্রায়ই ঢাকেন শাক দিয়ে। তাই মাছে ভাতে বাঙালি ঠিক যতটা শাক ভালোবাসেন ততটাই ভালোবাসেন মাছ। বিভিন্ন ধরনের শাকের মধ্যে থেকে সহজলভ্য শাক হলো লাউ শাক। কেননা ঘরের কোণে, উঠোনে বা খেতে, খামারে যে জায়গাতেই লাগান না কেন, লাউ গাছ তরতরিয়ে বাড়তে থাকে। তাই হাত বাড়ালেই সংগ্রহ করতে পারেন লাউ শাক, বা বাজার থেকে কিনলেও এর দাম পড়ে অনেক কম। লাউ শাক সারা বছরই পাওয়া যায়, তবে শীতের মরশুমে এর ফলন ভালো হয়। শুধু ফলনই বেশি হয় না, স্বাদও বেড়ে যায় অনেকটা। লাউ শাক খেলে স্বাদ তো পাবেনই, এর সঙ্গে পাবেন নানা উপকারিতা। লাউ শাকের ভর্তা, ঝোল বা মাছের সঙ্গে খাওয়ার প্রচলন রয়েছে। এই লাউ শাকে রয়েছে ফলিক অ্যাসিড, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন সি। আবার এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা শরীর স্বাস্থ্য সুস্থ ও সবল রাখতে দারুণভাবে কার্যকর। তাহলে চলুন এবার লাউ শাকের উপকারিতা এবং পুষ্টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আয়রন থাকার কারণে লাউ শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরি করতে সাহায্য করে। লাউ শাকে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি, যা বিভিন্ন ধরনের সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। প্রচুর আঁশ থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে লাউ শাক। এছাড়া পাইলস প্রতিরোধেও খুবই সহায়ক এই লাউ শাক। বিটা ক্যারোটিন, লুটেই এবং জিএ জান্থিনে পরিপূর্ণ হলো লাউ শাক। বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লুটেইন এবং জিএ জান্থিন চোখের নানাবিধ রোগ প্রতিরোধ করে থাকে। লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠান্ডা, ঘুমও হবে গভীর। লাউ শাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় শক্ত ও মজবুত করে। অস্টিওপোরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় লাউ শাক। লাউ শাক কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত করতে সাহায্য করে। আবার ক্যালোরি কম থাকায় ওজন কমানোর জন্য লাউ শাক হলো একটি আদর্শ খাবার। এই শাকে থাকা পটাশিয়াম হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে। তাই সস্তায় পুষ্টিকর এই শক্তি আপনি আপনার মেনুতে রোজই রাখতে পারেন লাউ শাক খেয়ে।